কিছু পারমিশন আর কো হোস্টে দিচ্ছি, দিয়ে দেন বুঝছেন, ঠিক ওখানে আছে, আপলোড ভালো হবে, অনেকে আমাদেরও কাজে লাগবে পরে। গত কালকেও আমাকে বলছে, গত কালকে পরশু দিন দুই দিনই বলছে যে ভাই আমার তো মানে লাইভ কি দেন নাই, ক্লাস কি শেষ, কিংবা এলজিবিটি কোনো ঝামেলা হয়েছে। বললাম না লাইভ তো দেওয়া হয়েছে, আমারও খেয়াল নাই যে ফেসবুকে দিছি, বললাম লাইভ তো দেওয়া হয়েছে। বলে কই ভাই আমরা তো লাইভ পাই নাই। বলে ও হো ফেসবুকে দেওয়া হয়েছে। বলে ভাই অ্যাক্সেস দেন ফেসবুকে। বললাম না ভাই ওইটা তো দেওয়া হচ্ছে না, পার্সোনাল গ্রুপ। তো বলছে তাহলে আমরা কেমনি কি করবো? বললাম যে আচ্ছা সিস্টেম কালকে দেবো না, কালকে বা পরশু দিন দেবো না, দেখাই দেবো না, তো ওই ভিডিও গুলো আপলোড দিতে হবে। আপনারা শুধু ক্লাসে যতটুকু মানে কাজ হচ্ছে ততটুকু আপনি রেকর্ড করলে পারেন, ওখানে আপলোড দিলেই হবে বুঝছেন। মেইন টপিকসটা শুধু ওইখানে আপলোড দিয়ে দেন তাই হবে, যে মেইন টপিক 1 ঘন্টা বা 1.5 ঘন্টার অতটুকু রেকর্ড করে পাবলিশ দিয়ে দেন তাই হয়ে যাবে। এক্সট্রা কিছু দরকার নাই, শুধু মনে করে ভাই পরবর্তীতে আমাদের জন্য হেল্প হয় এটা। হ্যাঁ হ্যাঁ, অনেকটাই হেল্প হয়। আর ফেসবুকে দিলে অনেকে লাইক করতেছে তো ডিস্টার্ব হয়ে যায়। নয়ন ভাই, একটা প্রশ্ন ছিল অফ টপিকে, হ্যাঁ হ্যাঁ বলেন। প্রশ্ন হচ্ছে যে ব্লু লাইট ব্লকার, মানে ব্লু কার্ড হ্যাঁ চশমা যেটা আর কি, এটা কি মানে উপকারী আমাদের জন্য যারা কম্পিউটারে সবসময় পড়ে থাকে? হ্যাঁ উপকারী, তার থেকে ভালো হয় আপনি যদি স্ক্রিন প্রোটেক্টর একটা লাগাই নেন, কম্পিউটারে কম্পিউটার ল্যাপটপ যেটারই হোক স্ক্রিন প্রোটেক্টর লাগাই নিলে আর হয় না। ওই যে ভাই এটা কেমন, আমার একটা লাগানোই লাগবে বুঝছেন, মানে আমার মনে কিন্তু হচ্ছে আমি ওই বুঝি না, আমি বুঝি না, আমি সেই তো ছোটবেলা থেকে পিসি এখন পর্যন্ত আমার পিসি কোনো প্রোটেক্টর লাগানো নাই। আমার অফিসে এটাতে ছিল, কোন পিসিতে কোনো প্রোটেক্টর নাই, আমার চোখে চশমাও নাই। ও তো মনে হয় ভাই একটা সাদা প্লাস্টিকের মতো। হ্যাঁ প্লাস্টিকের মতো, কিন্তু এটা ব্লু, এই ভেতর থেকে আবরণটা ব্লু আছে। আমি হলো কালকে সদরে গেছিলাম, পরে এরকম একটা চশমা দাম দর করলাম, 200 টাকা চাইলো। তো উনি প্রমাণ করে দেখাইলো যে ব্লু লাইট ব্লক করে কিনা। তো দেখলাম হ্যাঁ, ব্লু লাইট ব্লক করে, কিন্তু আমি চিন্তা করলাম যে আমার কি লাগবে, পরে আর নেওয়া হয়নি। লাগবে নিয়েন ভাই। জি ভাই, হ্যালো জি ভাই, ভাই আমি যেটা মনে করে নিচ্ছি ওটা যে ব্লু লাইট ফিল্টারিং ইনবিল দেয়া ওটা লাগবে বুঝছো? না আপনাদের থাকেই তারা লাগবে কেন, আপনি এমনি বড় লোক। কেমনে বড় লোক ভাই? আচ্ছা আমরা এখন এতে চলে যাই। পোস্টিং অ্যাজ গেদু আইছো। আসসালামু আলাইকুম। আরে ভাই ওয়ালাইকুম গুড মর্নিং। আসসালাম, গুড মর্নিং। আরে ভাই সুস্থ আছেন? ভাই আমি এখানে এখন হাত মোড়া হয়ে আছি, সমস্যা নেই। আমাদের টিমের সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। হাই হাই, ছোঁয়াচে রোগ তো পুরো সিজন না। ভাই কই, কোথায় গেছিল আর কালকে? খুঁজি ভাই, কালকে এটাই কালকে কোথায় গিয়েছিলাম কখন? হ্যাঁ কালকে তো খুঁজেই পেলাম না আপনাকে। আচ্ছা কালকে আমার নেট ছিল না একটা, আর আরেকটা হচ্ছে সন্ধ্যার দিকে মেবি একটু বের হয়েছিলাম সন্ধ্যা। হ্যাঁ সন্ধ্যা দিকে, আচ্ছা ঠান্ডা তো ওই জায়গায় লাগতো। না হারাই যায় না ভাই, হারাই যাবো কই, হারাই যাওয়ার তো জায়গা নাই। আগে বেলা একটা কথা ছিল কিন্তু এখন তার উপায় নেই, হারানো যাবে না, তাহলে মারবে না। এখন লক হয়ে গেছে। এই যে লাইভ দেখেন প্রিপেয়ার হচ্ছে, সবাই ক্যামেরা গুলো একটু অন করেন। হাত তারা ইউটিউব বিজি লাইভ। না বিজি? WDD 5-2-1। জি ভাই, জি ভাই, ইউটিউবে এখন লাইভ হবে না? না ইউটিউবে না, ফেসবুকে। একসাথে দুই জায়গায় লাইভ করা যায় না? বললে তো ভালোই হতো, বললে কোনো কথাই ছিল না। করা যাবে, সিস্টেম আছে একটা, সিস্টেম হয়েছে 2 নাম্বার সিস্টেম। ভাই যারা স্ট্রিম করে তারা তো একসাথে কয়েকটা প্ল্যাটফর্মে করে মনে হয়। হ্যাঁ ওবিএস দিয়ে করে, ওইটা আবার প্যারা হয়ে যাবে,
OBS প্লাস দরকার, জুম প্লাস কি লাইভ দরকার, প্লাস ক্লাস, কি দরকার ভাই, সবগুলো আমি এমনিই থাকি। কোনো দরকারই নেই। কত আছে? আমি তো আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না, আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? আমি তো আমার স্ক্রিন দেখাই নাই। ও আচ্ছা, তাই ভাবতেছি যে আমি ক্লাস হোল্ডার করতেছি, আমি দেখতে পাচ্ছি আচ্ছা না। ক্লাস তো আমি দিলাম না, আমি এমনি শুধু টাইটেল দিলাম এটা, আর আমার হচ্ছে ট্রেইনার লিঙ্ক দিই। ও আচ্ছা, লাগিয়ে গেছে। এটা কি যে প্রোগ্রামিং গ্রুপেই? না 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 না, এলডিবি বগুড়া, এলডিবি বগুড়া নামে একটা পেজ আছে না? ওইটাই। হাই হাই বলেন কি দেখি, আমার একটু ছোট করে একটা লিখ দিয়ে দিত গ্রুপ। আপনি কইছিলেন? আমি মরে গেছিলাম। আচ্ছা আচ্ছা, সবাই সুখ থাকি। আমরা হচ্ছে ক্লাসটা লাইভ দিয়ে দিলাম, একটা সুন্দর করে একটা লাইক দিয়ে দেবেন। হ্যাঁ ওকে, শেয়ার দিয়ে দেবেন, লাইক না দেন হাহা দেন, লাইক দেন না, লাইক বাদে অন্য লাইক দেন। ওকে একটুখানি যদি লিংকটা দিতেন। এই যে লিংক, আচ্ছা ভাই দিতে আছে লিংক। আর হ্যাঁ প্রত্যেককে শেয়ার করে দেবেন। হ্যাঁ জি ভাই, ডোন্ট ওয়ারি ভাই, শেয়ার করে দিলে তো পরে থাকে না, থাকবে আপনার টাইমলাইনে থাকবে তো। আসার কথা তো বাট আসেনি, যায় নাই। আমার এখানে স্ট্রিম শুরু হয়ে গেছে, নোটিফিকেশন তো যাওয়ার কথা। আচ্ছা তবু আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি জুম থেকে। নোটিফিকেশন আসেনি এখানে। আমরা এখন আজকে শিখব হচ্ছে নতুন একটা পার্ট, যেটার নাম হচ্ছে নিভো স্লাইডার। কি নাম? নিভো স্লাইডার। যারা ওয়েব ডিজাইনার এদের ক্ষেত্রে নিভো স্লাইডার এরা সারা জীবন ধরে কাজ করে। মানে আমি কাজ করছি নিভো স্লাইডার নিয়ে, আবার বস কাজ করছে, তার বস কাজ করছে, তার বস কাজ করছে, তার বস কাজ করছে। মানে ওয়েব ডিজাইন মানেই এক ধরনের একটা কথাই আছে যে নিভো স্লাইডার নাম। আপনি যে কোনো জায়গায় যাবেন, যাদের ওয়েব ডিজাইনার, সে যদি কোনো কিছু ওয়েব সম্পর্কে জানে তাহলে বলবে যে তুমি কি নিভো স্লাইডার দিয়ে কাজ করতে পারো? স্লাইডার দেয় ওই যে নিভো স্লাইডার আছে না, নিভো স্লাইডার আউট করে চলে এরকম নাম, মানে কমন নাম। তো সেই নিভো স্লাইডার আবার কেমন দেখতে হবে আমাদের? অবশ্যই আদিম যুগের, আদিম যুগের সেটা আর কি জিনিস। তাই আদিম যুগে তাও এখনো চলে আপডেট? না চলে না, ঠিক এটা বললে ভুল আছে, চলে না, চলাই তাই। ওকে আমি চলে, এখন এখন আমরা স্লাইডার নিজেরা ক্রিয়েট করতে পারি, আর আগে তো মানুষজন বিল্ড আপ করতে পারতো না এরকম, আর এখন নিজেরা চাইলেই একটা স্লাইডার বানানো যায়। এনিমো স্লাইডার একটু প্যারা আছে কিন্তু সুন্দর, স্লাইডারটা সুন্দর, এটার থেকেও আরো অনেকগুলো সুন্দর স্লাইডার আছে। যেমন ওয়াও স্লাইডার, ওয়াও স্লাইডারটা অনেক ওই দেখেন ওর সাইজই খাই দিচ্ছে, অন্য একজন সাইজ চাই করেন তো নিবো স্লাইডার লিখে সার্জন সে পেয়ে যাবেন, আমার কাছে আসলো না, আপনারা পেয়ে যাবেন। করবো নাকি? দাঁড়ান স্ক্রিনশট না, আমি আরেকটা দেখি। আপনার ভালো থাকলে আপনি রেখে দেন, আপনার মতো একই আসে। হ্যাঁ ভাই আমি শেয়ার করলাম। আচ্ছা হ্যাঁ শান ভাই শেয়ার করুন। ওদের সাইটটা অনেক পুরাতন সাইট ভাই, সবারই একই প্রবলেম, আমারও এই একই প্রবলেম। সার্জন তো নেবু সার্জন লিখে ভাই, তাহলে হোস্ট খাই দিছে, হোস্টে ম্যাচ শেষ মনে হয় হতে পারে। আর কত দিন আছে ওইখানে দেখেছিল তো 522, হয়তো বা হোস্টিং নতুন করে রিনিউ করায় নাই, নয়তো বা ইয়া করেনি। ওখানে সার্জন নেবু সার্জন নিভো স্লাইডার এরর ভাই, সাইডে ঢুকতে মনে হয় সবারই একটু প্রবলেম হবে, হালকা সময় লাগবে যা মনে হচ্ছে। এরর দেখা যাচ্ছে, হোয়াট ডিড আই ডু? ওই জন্য হলো আরেকটা বুদ্ধি আছে শুনছো নাই তো?
ভাই গিটহাব থেকে সোর্স ফাইল ডাউনলোড করা তো সবাই পাবো, গিটহাব থেকে সোর্স পাবো, সোর্স আমার কাছেই আছে। আর আমরা আমরা সবাই মানে অনেক সময় লাগতেছিল জি ভাই, দেখছেন সময় লাগছে, নেট স্পিড যতই ভালো। আচ্ছা দেখি দেখি আমরা একটু ওয়েট করে দেখি কি বলতেছে, ওয়েট করুন ওয়েট করুন, লাস্টে ওয়েট করে বলবে এখন যাও। আর হবে না দেখি স্যার, হবে না ভাই, যে হোস্ট খাই দিছে দেখেন। হ্যাঁ নাই যেটা চলতেছে সেটা নিয়ে তো কাজ করতেই হবে, ওটা তো আর ফায়ার বাগ না। ঠিক কার কথা মনে করে দিলেন, হ্যাঁ ফায়ার বাগ মূলত সার্চ দিলে এরকম একটা পার্ট আছে। হ্যাঁ আমাদের ক্লাসের টা মূলত হবে এরকম, ওই যে একটা ক্যাপশন সহ আছে এই তো। হ্যাঁ হ্যাঁ এই যে এরকম, শুধু ক্যাপশন না দেখেন, ভেঙে ভেঙে আছে দুটো স্লাইড আছে দেখছেন। হ্যাঁ হ্যাঁ সুন্দর স্লাইড, এটা আসলে সুন্দর ভাই, সবগুলো মুভি জোস কোয়ালিটির হচ্ছেন। এমনি তো ব্যাগে যা না কেন ভাই, অমনি করিস একটু যা টপ ওয়ালি ফাইন্ডিং নি যাবে না, মানে অনেক চিন্তা আছে যাবে না। থাক এই সবকটা মুভি কালেকশন আমার কাছে আছে, কার লাগলে বললেন। আচ্ছা তো আমাদের সাইটটা মূলত নামাতে হবে, এটা রেডিমেড ছিল, এখান থেকে দেখাতে পারলে ভালো হইতো, শুধু দেখানো কোনো এখানে পাচ্ছি না, এখন দেখাতে পারলাম না। তো আমাদের এখান থেকে কি কি ফাইল লাগবে আমি বলি, সেই ফাইলগুলো কি মনে রাখবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা আমাদের লাগবে, তো তার আগের কাজ হচ্ছে আমরা এখান থেকে আমাদের সাইটটা ঠিক করে নিই। কত নাম্বার আপনারা ছিলেন যেন, 16 নম্বর ক্লাস, আপনাদের ফাইলের নামটা কি? আজকে 16 না 15, 16 শুধু 15 হওয়ার কথা ভাই, 15 হওয়ার কথা, 14 নম্বর ক্লাস করছেন আপনি তো নিজে এনে ফোল্ডারে আছে। ওকে ওকে সমস্যা নাই, ওকে ওকে 15 15 ফোল্ডার ইমেজেস যেমন এই যে ফোল্ডার বা এই যে টেক্সট ফাইল ক্রিয়েট করার যে শর্টকাট কিটা আছে, কিবোর্ড শর্টকাট, এইটুকু আপনার এটা কোনো কথা ফোল্ডার, যদি কখনো গুগলে জব করা লাগে তখন কি করবেন বেশি দূরে ঘাটাঘাটি হয়ে যাচ্ছে তাই না। আরেকটা কথা ভাই, এই যে আইকনের প্যাকেজটা নাম এইটা 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 আইকন আইকন গুলো, হ্যাঁ আইকন এইটা হচ্ছে ম্যাটেরিয়াল,
ম্যাটেরিয়াল হ্যাঁ ম্যাটেরিয়াল থিম ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল থিম ও থিম ম্যাটেরিয়াল থিম আচ্ছা ম্যাটেরিয়াল থিম আচ্ছা আমরা এখন দেখি যে আমাদের কি কি করতে হবে এখান থেকে দুইটা পার্ট আগে যেভাবে করেছি এখানেও সেম ম্যাটেরিয়াল থিম আগে আমরা কি করতাম এখান থেকে সেম না এটা তো বুঝে নাই কে কারে বলে আমারই বলছেন অন্য কারে বলতেছে না ভাই আমার বাইক থেকে বলছিলাম আচ্ছা কি মিউট করে বলবেন না ভাই আমার মিউট ছিল আর যে খেয়াল করে না আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাদের কি কি ফাইল লাগবে সেগুলো আমরা বলে দিই যেহেতু আমাদের এখানে লেখা নাই ব্যস্ত আমরা বলবো সেটা সুন্দর করে মাথার মধ্যে রেখে দিবেন আমাদের প্রথমে লাগবে যে করে লাইব্রেরি লাইব্রেরি আমাদের সব ক্ষেত্রে দরকার না এর জন্য আমরা যে করে লাইব্রেরিটা নিয়ে আসবো আগে যে করে লাইব্রেরি যদি আমাদের নামানোই আছে তো আমরা নামানোটাই নিয়ে আসি না কি বলেন জি জি ভাই জি ভাই এই যে লাইব্রেরিতে আমরা নিয়ে আসলাম সব লাইব্রেরিতেই সেম কিন্তু না এখানে একটা কথা আছে এটা আমাদের কাজ নাও করতে পারে লাইব্রেরিটা এটার জন্য আমাদের সাইটটা দরকার ছিল কারণ ওইটা হচ্ছে ওল্ড ভার্সনে তো আট বছর আগে ওইটা বিল্ড আপ হয়েছে আট বছর আগে এখন আর এটা লাগবে থিমের মধ্যে থেকে ডিফল্ট ডিফল্ট এর মধ্যে এইগুলা থাকে না এগুলা ইমেজ ফাইলের মধ্যে রাখবো আর এটা রাখবো আমাদের সিএসএস ফাইলে এটাকে রাখলাম সিএসএস এর মধ্যে হইলো আর এই যে ইমেজ গুলো আছে ওই যে অ্যারো মার্ক করে না সে মার্ক গুলো এগুলার কপি করে নিয়ে আমাদের ইমেজ ফাইলের মধ্যে রেখে দিলাম মানে সেপারেট করে রেখে দিলাম যেটা যেখানে দরকার রেখে দিলাম ওদের ইমেজ গুলো আমরা নিয়ে আসি আপাতত পরে আমাদের ইমেজ গুলো আমরা কাজ করবো এবার মধ্যে ইমেজ অপশনে যে ইমেজ গুলো আছে আপনার ভালো মতো বোঝানো যায় তো ভাই ডিস্টার্বিং বিষয় হয়ে গেল আচ্ছা সমস্যা নেই আমি এখান থেকে দেখো আমাদের HTML যে ফরম্যাটটা হবে সেই ফরম্যাটটা দিতে হবে এইরকম HTML এর ফরম্যাটটা আমি কিরকম এই যে এইরকম ফরম্যাট হবে স্লাইডার স্লাইডারের মধ্যে এরকম করে পার্টগুলো আসবে আমি একটু ভাগ করে দেখাই দিই সাইডটা ধরে আছে খাইয়ে দিবে কে জানতো দুই দুবার সাইড হয়ে গেছে এতে কিন্তু ভাই আমার কোনো দোষ নাই আপনি এটা বানাবেন আমরা আপনার দোষও দিচ্ছি না আপনারা ওদের সাইজে পাবেন এইটুকু মানে এতটুকু লেখার ফরম্যাট থাকবে যে এরকম ভাবে লিখতে হয় এতটুকু এইভাবে লিখতে হয় এতটুকু আমাদের নিচের টুকু দরকার নেই আমাদের এতটুকু দরকার তো ওরা দিবে এখান থেকে এতটুকু এই লাইনটা থাকবে না বুঝছেন ওদের সাইজে আপনারা কখনো ভিজিট করলে এই লাইনটা পাবেন না তবে এই লাইনের মর্ম আছে আর এইটুকু আপনারা পাবেন কতটুকু পাবেন এইটুকু মানে সাইজটা লেখার সিস্টেম হচ্ছে এইরকম HTML এর মার্কআপ করবে এইরকম আর যে আমাদের যদি কাজ না করে তাহলে তো এটা নেওয়া যাচ্ছে ভাই কাজ করছে আচ্ছা আপনাদের সাইট করতে কয়দিন সময় লাগে মানে এই পর্যন্ত যেগুলো করছেন কতদিন লাগছে ভাই করলে তো একদিনই করা যায় এত ধৈর্য তো এটা নির্ভর করে সাইডের উপর ভাই সাইড যদি আপনি
আমুনি ডিজাইন করেন তো সময় লাগবে না নরমালি, যেমন এই প্রিভিয়াস যেগুলোতে করছেন আপনারা কতদিন? নরমালি তো একদিনের মধ্যে হয়ে গেছে সব ভাই। আমার লং টাইম ডিজাইন করতে সময় লাগছে, মনে করতে হলে লং টাইম ঘন্টা খানি 2 ঘন্টার মতো। তার মানে আমি স্লো অনেক না ভাই, ওটা সত্য না। আমার ডিজাইন পুরো কাটা মাথার কাজে লাগে 2 ঘন্টা 3 ঘন্টার মতো, আর মনে করেন যে কালার কম্বিনেশন মিলে যেতে গিয়ে লাগে 3-4 ঘন্টা, মানে কালারই ম্যাচ পাইতে পারি না। এটার জন্য আর এক যন্ত্রণা, মানে কালার পছন্দ হয় না, কম্বিনেশনটাই বেশি পেজাল কেমন জানি মিলে না একটার সাথে। না না, আপনি ডিজাইন করতে তো বেশি সময় লাগে না, এস্টিমেট করতে তো সময় লাগে না, কিন্তু ডিজাইন করতে কালার দেওয়া তারপরে স্টাইল করা ওরে অনেক ঝামেলা হয়, অনেক সময় লাগে ওটা। কালার ম্যাচ করাটা আসলে সহজে আসে না মাথায়। আমি ভাবতেছিলাম যে আমি আসলে অনেক স্লো ছিল, আমার অনেকখানি সময় লাগে না। এইচটিএমএল কোড করতে কি সময় লাগে নাকি আপনার? আমি আদর নি এইচটিএমএল লাগে না, তারপরে দেখি যে আসলে সিএসএস সময় লাগে ভাই। আমি তো ভাই এই যে যে আরে ভাই, আরে ভাই এমনি মজা না বুঝছেন, যাও প্রো লেভেলের লোক। হ্যাঁ বাপ লোক যা করে আরে ভাই, তো একটু অস্থির কাজ করে ভাই, দুঃখ করে সময় তো লাগবে। দুঃখের কথা বলতেছেন আর ভাই, আমরা নয়ন ভাই বলুন না যে আমরা একটা পার্টিকুলার ওয়েবসাইট বানাই, তখন উনি একটা বানাই আরেকটা কাজ করে। তো উনি হচ্ছে যদি এখন জিজ্ঞেস করে যে একদিন একটা ওয়েবসাইট কি করে বানায়, বা হাস্যকর হাস্যকর প্রমাণের জন্য কথা বলতে কাজ করে শুধু। নায়েদ ভাই থাক, আপনি কিছু কোয়েন না। হ্যাঁ আমি এর জন্য কিছু বলিনি, কেন না করে দেবে এখন পরে বিপদ হয়ে যাবে। আপনি কিছু করেন না, ওনারা কইতে দেন। সালমান ভাই হচ্ছে আল্ট্রা লেভেলে, দেখেন রাস্তায় নামার আগে সে হাইওয়ে টাই উঠে গেছে। লেন ভাই ভাই না এই কোন আর কিছু কইতে কোন ভাই, স্লো এন্ড স্টেডি উইন দ্য রেস বুঝছেন, রাস্তা ধরেই যান আপনি, সমস্যা নাই। নাইলে আবার আমার আমাদের আগে আপনারই হয়ে গেছে বুঝছেন, আপনি এই সবার আগে কামাবেন। খাওয়াবো আমি, হ্যাঁ ওরা খাওয়ায় কিন্তু আমাদের এরকম হইলে ভাই কবে আমি ডুগাটি কিনে আনব। আচ্ছা ভাই না ই বগুড়া কি আছেন ভাই? হ্যাঁ আমি আছি ভাই। আমার বাসার পাশেই ভাই, মসলগড় থেকে। ভাই আপনার বাসার কাছে? হ্যাঁ ভাই আমার বাসার কাছে, একবারে সাথে। ভাই আমার 20 তারিখে ই আছে, ইন্টারভিউর জন্য কল করছে। আর তো ভাই দুটো ভাই একসাথে ওন হয়ে যাবে ভাই। উনি উনি তো ওই যে বগুড়ার কথা বললো, বগুড়ার মনে হয় বগুড়াতেই ভাই, বগুড়াতে যাবেন সমস্যা যে নাহিদ ভাই তো আছেই। না ভাই যাবো কিনা চিন্তা করতেছি, মানে আমার তো ইয়া জগন্নাথে তো মাস্টার্স, তো ওইখান থেকে আসা যাওয়া তো খুব অনেক চাপ হয়ে যাবে। তার থেকে তাও যাবে। আচ্ছা দেখি আমরা এখানে দেখি, আমাদের মূলত এই পার্টটা লাগবে, এই পার্টটা দেখতেছে না, এই পার্টটা আমাদের লাগবে। আর আমাদের স্ক্রিপ্ট লিখতে হবে, এভাবে স্ক্রিপ্ট লেখার মধ্যে অনেকগুলো অপশন আছে, যে অপশন গুলো আমরা যখন সার্ভারটা ওরা ছেড়ে দিবে তখন দেখতে পারবো, তাছাড়া তো এখন দেখতে পাচ্ছি না, আর নাই তো এখানে, থাকলে আমরা দেখে দেখে চেক করতে পারতাম, খুব খারাপ জিনিস হয়ে গেল না থাকা। এটার ফরম্যাটটা হচ্ছে যে একটা স্লাইডার থাকবে, মানে মেইন একটা স্লাইডার থাকবে, ওটার মধ্যে ইমেজ থাকবে সবগুলো, তাই তো? হ্যাঁ 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 এটাই হচ্ছে মেইন। অ্যাঙ্কর ট্যাগও আছে আপাতত, এটা আমি যেমন ভাবে দেখাই এমন ভাবে দেখেন, পরে আবার দেখা যাবে না, সাইটটা খুলে দিলে দেন তখন আমরা দেখবো না ভালো মতো, এখন এখান থেকে শুধু দেখে রাখেন। আমাদের এই পার্ট গুলা লাগবে, তো আমরা মূলত যতগুলো দরকার ততগুলো পার্ট আমরা নিয়ে নিচ্ছি না, যা যা লাগবে, যে যে রিকোয়ারমেন্ট আমাকে দিয়েছিল সেই রিকোয়ারমেন্ট গুলো নিয়ে নিচ্ছি। শুধুমাত্র ওদের থেকে এই লিঙ্কটা নিয়ে নাই, এটা নিচের এইটা নিয়ে নাই, এইটা নিয়ে নাই, এইটা ছাড়া আমাদেরটা দিয়ে দেখবো যে আমরা কাজ করে কিনা, যদি কাজ করলো তো ফাইন ঠিক আছে, যদি কাজ না করে সেই ক্ষেত্রে আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের কাজ কি এই ফাইলটুকু নিয়ে আসা, তো এই ফাইলটুকু কোথায় নিয়ে আসবো এটা কপি করে নিই। আমাদের ফাইলের মধ্যে এখানে দেখলাম এইচটিএমএল ফাইল, শুধুমাত্র নিয়ে নিবে এটা তো বুঝছি, আমরা লিংক করি, লিংক সিএসএস সিএসএস প্রথমে দেবো ডিফল্ট, তারপরে দেবো হচ্ছে নিবো
তিনটাই তো লিংক করতে হবে। আমাদের সেজেস আমাদের স্টার্ট এখন এখানে আমাদের স্ক্রিপ লিখতে হবে না স্ক্রিপ সোর্স এর মধ্যে কিবি লাইব্রেরি প্রথমে লাইব্রেরি দিতে হবে তারপর অন্যটা নিভোটা সত্যি পাইছে মিথ্যা কথা বলছে আসছে কিন্তু চালানোর মতো জিনিস চাবি আসে নাই চাবি দেন নাই দেখেন তো চলতেছে না চাবি তো নাম খোলা কোন লেখ ভাই এটা ফাংশন তো দেয়া হয় না মানে ফাংশন নাম এখন প্লাগইন দিয়ে নাই ওই তো চাবি আর কি চাবি গাড়িতে তেল আছে কিন্তু গাড়ি খাই হচ্ছে কেরোসিন আর আপনার দিচ্ছেন অক্সিজেন কেমনে চলবে গাড়ি পুরাতন না পুরাতন গাড়ি তো সকাল তো অনেকক্ষণ আগে হয়েছে মুরগি এখন ওর কেমন ঘুম ভাঙলো শীতের দিন তো কম্বলের মধ্যে ছিল আমার মতো আইসা হয়ে গেছে ওই দিন আমরা বৃষ্টি কি ওইরকম মাছ মারতে গেছিল বৃষ্টি কি ওই মাছ এখন ইমেজ গুলো তো আমাদের নাই আমরা ওইরকম মাছ মারতে গেছি তো ওই মাছ ধরা খাচ্ছে না এত মাছ খুঁজছে মাছ পাচ্ছে না দেখি সবগুলো দুইটা দুইটা করে আলাদা আলাদা এই দেখেন এখন হাজবেন্ড জয় বাড়াইছে এই যে হবেই তো আমরা এখান থেকে কপি করতেছি দেখেন আমরা সাইট দেখে আবার দেখবো এটা বুঝছেন এখন যেহেতু সাইট নাই এখন তো আবার কিচ্ছু কর না এখানে সাইট ওরা যদি গাইড করে দেয় আমি কি করবো ভাই আপনি একটা বানাই ফেলেন ভাই তাও ওইটা নাই এখানে আপনি লিখবেন এরকম এখানে লোকেশন কি ঠিক আছে তার মধ্যে লজিং ঠিক আছে না এখন বুঝতে পারছি আমাদের ইমেজটা ওখানে আসতেছিল না কিন্তু আমরা ওই ইমেজটা কোথায় রাখছিলাম ডিফল্ট এর মধ্যে রাখছিলাম নাকি এইখানে ইমেজেস ফাইলের মধ্যে রাখছিলাম ইমেজেস ফাইলের মধ্যে রাখছিলাম তারপরে আমরা দেখলাম যে আমাদের ওই ডট গুলো আসতেছিল ডট গুলো রাখছি কোথায় এই ডিফল্ট এর মধ্যে ওই লিঙ্ক গুলো করা আছে তখন আমরা দেখছি যে লিংকটা ঠিক নাই এখন আমরা এখান থেকে লিংকটা ঠিক করে দিচ্ছি জর্জ স্ল্যাশ ইমেজের লোকেশন ঠিক করে দিচ্ছি
লোকেশনটা ঠিক করে দিচ্ছি। হ্যাঁ লোকেশন ঠিক করে কি আর তো বেশি কাজ আর নাই। এখন যদি আপনার আপনার সাইটে রিলোড দেন একটা, এখন দেখুন সেগুলো আসছে আসছে না আসছে কিনা। জি ভাই ভাইয়া এখন তো ওদের স্ক্রিপ্টটা ইউজ করতেছি, যদি আমাদের মানে নতুন ভার্সনের ইয়া দেয়া হয় তাহলে কি চলবে? ওটা যদি নতুন ভার্সনে যা সাপোর্টেড না, ওই যে আমরা তো দিলামই 5 দিলাম না, তখন তো ভাইয়া মানে ইমেজই দেয়া ছিল না বা আমাদের ওই লোকেশন টোকেশনে ঝামেলা ছিল, কোথায় ইমেজ ছিল না আমাদের তো লোকেশন নিজেদের দিতে হবে, ওদের ইমেজ মতো রাখবো না, নিজেদের ইমেজ রাখতে হবে না, ইমেজ গুলো দেবো যখন তখন লোকেশন ঠিক করে দিবে, লোকেশন ঠিক হলে ঠিক হয়ে যাবে। লাগবে নাকি এইটুকু শুনছি তার আগে একটা সুন্দর গান শুনলাম আমরা, একটা সুন্দর লাইব্রেরি একটা বস্তু দেখো লাইব্রেরি যে অনেকগুলো তো মানে রেস্ট্রিকশন দিয়ে দেয়, এক্ষেত্রে আমরা লাইব্রেরি দুটা নিবো? না 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 লাইব্রেরি একটাই, লাইব্রেরি দুটা নিলে কাজ করবে না। সমস্যা তো নাই, এইটা আমাদের মোটামুটি একটা স্লাইডার, এই যে অনেকগুলো ইফেক্ট আছে ওইটা সাইড যখন আমরা খুলবে আপনি যদি চেকে রাখবেন, যখন সাইট করবে তখন আমাকে নক করবেন, আমি তখন দেখাই দেবো। আচ্ছা ভাই তাহলে এটা বাদ দেই এত দেরি। ইমেজ ইমেজ এড করার ওইখানে একটু দেখান কি দেখাবো, এই যে ডিপ আইডি স্লাইডার তারপর ক্লাস নেভি স্লাইডার এটা হচ্ছে ওইটার হচ্ছে ইয়ার কে। হ্যাঁ হ্যাঁ তারপরে ইমেজ আর এখান থেকে অ্যাঙ্কর দেওয়ার দরকার নাই, অ্যাঙ্কর দেওয়ার আছে না যে বাদ দেন, এটা দরকার নাই, শুধু ইমেজ যোগ করব আর কি। হ্যাঁ শুধু ইমেজ। আর ভাই ওইটাতে ডাটা হচ্ছে কি যেন ডাটা থাম, এই ডাটা থামের একটা প্রপার্টি আছে যেটা হচ্ছে অনেক সময় আমাদের স্লাইডারের নিচে, এই স্লাইডারের নিচে এখানে কিছু ছবি দেওয়া থাকে না ছোট ছোট পিচি পিচি, জি জি জি, এই ছবিগুলোর মধ্যে ডাটা থাম ওটার অপশন আছে, ওটা শো করবে কিনা ওরকম অপশন দিয়ে আমরা দেখব, সমস্যা নাই দেখব। সাইটটা খুললে কেউ চেক করতে থাকেন, যখন সাইটটা খুলবে আমাকে জাস্ট বলবেন যে ভাই সাইটটা খুলছে, তখন আমি দেখাই দেবো। আচ্ছা আমি নিউটা দেখাতে হয় তাই দেখাচ্ছি, এর বেশি কিছু না। আচ্ছা আমরা একটা সাইড নিয়ে কাজ করি, এই ভাই নিবো স্লাইডার আর অল ক্লাস স্লাইডার আমরা দুটো স্লাইডার ইউজ করি আর কি সাইডে, তো লাইব্রেরি আমরা কোনটা দেব? এই যে এইটা লাইব্রেরি দিবেন, এই লাইব্রেরিটা এটি দিতে হবে। হ্যাঁ এটা তো এটা দিলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মূলত আমরা স্লাইডার নিজেরাই ক্রিয়েট করে ফেলবো না, সমস্যা নাই, জাস্ট দেখাতে হয় তাই দেখাচ্ছি, এটা তা আমার কিছু না। আমরা আজকে একটা পুরো সাইট এখন মানে বিল্ড আপ করে ট্রাই করি ইনশাআল্লাহ। আচ্ছা গতদিন আচ্ছা আজকে মানে গতদিন একটা বাদ আছে, কোথায় গেল বিসি? আবার দেখলাম ই দিছে যে মানে রেজিস্ট্রেশন করার ই দিছে যে নতুন ব্যাচের জন্য এলইডি পির, ভালো ওরাও থাক লাইভ চলতেছে কি আর বলবো। HTML Thank you.
যে কে জানে বলছে ম্যাটেরিয়ালের কথা, এই যে ম্যাটেরিয়ালটাকে দেখাই দেই ম্যাটেরিয়ালে কি করবে টিম দেখেন তো যে ম্যাটেরিয়াল আইকন থিম ওই দেখেন 4.40 ফোল্ডার আইকন এই যে এখানে এই আইকন গুলোর জন্য দেখতে সুন্দর লাগে তাই বলেন বুদ্ধি আছে সেটা হচ্ছে আলকাতরা আমার কালার এমনিতেই ডার্ক মোড প্রশ্ন ছিল ওই একটা সেকশনের পর আরেকটা সেকশন উঠাই গেল এটা কোন প্রপার্টিতে করে একটা সেকশনের উপর আরেকটা সেকশন তুলবো বলতে মানে হচ্ছে ধরেন আমি ওই একটা সাইড দেখছিলাম ওইদিন তো আপনার দুইটা সেকশনের মাঝে একটা সেকশন রাখছে মানে কেমনে যে বুঝাই যদি ইমেজের ব্যাকগ্রাউন্ড ছিলার উপরে একটা মানে নিচে আপনি তুলতেছেন নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আপনি উঠে যাচ্ছে এরকম হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ওই তো আমি দেখাচ্ছি একটু সাইজ আপনি দেখাই দেখেন এরকম কিনা মাথার উপর দিয়ে যায় আচ্ছা তো সুন্দর এগুলো তো আমরা পারি মনে হচ্ছে ভাই সাইট এগুলো আমি মাত্র ভাবলাম যে এরকম একটা কোন জায়গাটা ভাই এখানে স্লো ভাবে আসছে তো স্ক্রিন দেখি নাই এই যে এই যে পেছনের ব্যাকগ্রাউন্ডটা এরকম আছে ও ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড হয়ে আছে নোট দিছেন না আরেকটা জিনিস দেখলাম ভাই সেটা হোভার করলে মানে উপরে আরেকটা নতুন একটা ইয়ে আসে হোভার করলে ওটার উপরে ধরেন হচ্ছে ইয়া শো করে ইমেজের উপরে আপনার হচ্ছে ধরেন আইকন গুলো শো করে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা অমন রাখতে চাই পারবো এই যাতে ধরেন আমি নিচে আরো অনেকগুলো কাজ দিয়ে সাথে স্কল করলে বোঝা যায় ঠিক আছে আপনাদের তৈরি করা একটা ফুল সাইট নাই আছে ওই সাইট নিয়ে কাজ হবে দেখাই দেন তাহলে এই যে ছিল আমাদের কোর্ট জি হচ্ছে আমাদের সাইট
অনেকক্ষণ ধরে আমরা বুঝতে পারি কি হচ্ছে না হচ্ছে। এবারটা কোন পার্টে ছিল জানো? ওটা হচ্ছে পার্ট পার্ট অনেকগুলো হয়েছে, আর ওই ফার্স্ট পার্টটা একটু ই করে দিই। অনেক ক্ষেত্রে অনেক সিস্টেম আমরা এরকম পারবো, এরকম থাকে। সাপোজ এই পার্টটাই ধরেন, একটা বোঝাই দিলে আপনারা বুঝবেন না এমনিতেই, কিছুই না, কোনো কাজই নাই। এইটার পেছনে আমরা চাইতেছি যে একটা ব্যাকগ্রাউন্ড থাক, সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা যখন স্ক্রল করবো ওই ব্যাকগ্রাউন্ডটা ওখানে ফিক্সই থাকবে, এইটা মনে হবে জোর উপরে উঠে যাচ্ছে, এমন মনে হবে। তো সেই পার্টটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো এইটার অপশন জায়গাটা কোথায় কি নাম ছিল, প্রোডাক্ট নাম। তো আমরা এটা সিএসএসে চাই, এই যে সিএসএস, এই যে সিএসএস, এটা কি নাম ছিল, প্রোডাক্ট, প্রোডাক্ট। এই যে প্রোডাক্ট, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড এটা নেই, ব্যাকগ্রাউন্ড ইউআরএল ইমেজ, ইমেজ ওয়ান আর টু, দুইটা ইমেজ মাত্র। আচ্ছা একটা নিলাম আবার, তো পরে দেখতেছি কেমন আছে না, এটাতে বোঝা যাবে। আমি ইমেজটা চেঞ্জ করে দিচ্ছি, এটা ভালো লাগছে না। ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্টমেন্ট ফিক্সড, ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্টমেন্ট ফিক্সড। ওকে আচ্ছা ফিক্সড, এই দেখুন। ও আচ্ছা আচ্ছা, ওরে ওটা ফিক্সড থাকছে, ফিক্স আছে না। হ্যাঁ হ্যাঁ, ভালো একটা ইমেজ। হ্যাঁ এখানে প্রবলেম ছিল, সকালবেলা কি দেখাচ্ছেন, পূজা রাখছেন ভাই? আমিও ভুলেও কেউ খাবে না, ওইটা আরো বেশি করে খাবে, বাঙালি তেরা আছে। আমরা মানুষ, নিষিদ্ধ জিনিসের উপর আমাদের মানে আগ্রহ বেশি, এটা আদি লগ্ন থেকেই আসছে না, আদি লগ্ন থেকেই রিপিট হয়েছে, সমস্যা নাই, ওরা ফিক্স করে দিচ্ছে। ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, রিপিট, নো রিপিট। আপনি ওর পিছনে আর বাকিটা এমন উঠতে আছে। আমি চিন্তা করছি একটা সাইড বানাবো, আকর্ষণ দেখানোর জন্য খালি খাওয়ারের ছবি দিব। নেবে না কেউ, নেবে না, হ্যাঁ নেবে না কেউ, নেবে না, নেবে না না, আমি তো আপনার এলাকায় থাকবো না ভাই। ভাই যে কাজটা দেখালেন এই কাজটা হচ্ছে মানে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে, কিন্তু নিচের ডিপটা কি ওর উপরে উঠে যাচ্ছে নাকি? না না না, এটা এটা এতটুকুই আছে,
পেছনে ব্যাকগ্রাউন্ড একবারে ফিক্সড হয়ে আছে, আপনি যতটুকু করতেছেন ততটুকুই আছে, এইটুকুই, এর নিচে এটা সব টেক করতেছে, এটা নিচে নাই, এইটুকুর মধ্যেই শুধু মাত্র এটা উপর দিয়ে উঠে যাচ্ছে। মনে হচ্ছে যে এই পার্টি এর উপর উঠে গেছে, আসলে তা না, আসলে ওটা ওর জায়গাতে আছে, ওটা ফিক্সড আছে, ওভার টেক হচ্ছে আর কি। এটা তো সরবো যেদিকে তাকাবেন সেদিকেই পূর্ব দিক, সত্যি তাই। আমরা হচ্ছে এতে গেছিলাম যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আছে না, ওই যে আগার কাছে, তো ওইটার ক্ষেত্রে ওইটাতে যখন গেছিলাম, যাওয়ার পরে ওইটা তো বিল্ডিং হচ্ছে সরবোর, ওই বিল্ডিংটা তো সরবোর, তো আপনি যাই কোনো সাইডে খুঁজে পাবেন না যে কোনটা, সব জায়গাটা সিঁড়ি, সব জায়গার সিস্টেম সেম, মানে আপনি এক সিঁড়িতে উঠছেন দেখতেছেন সামনে এরকম, অন্য সিঁড়ি উঠবেন দেখবেন সামনে সেম, মানে বোঝা খুব মুশকিল, আমি তো অনেক অনেকবার হারাই গেছিলাম, মানে ভুলে গেছি কোন সাইড থেকে কোন সাইডে আসতেছি, কোন সাইড থেকে কোন সাইডে আসতেছি, পরে মনে রাখছিলাম একটা বাথরুমের উপর লেখা ছিল সে দেখে। আমি একটা রাজবাড়িতে যা হারাই মানে আমি যেদিকে যাই না কেন, যাওয়ার পরে আগে খুঁজতাম ওই বাথরুমটা কই, দেখতাম এই বাথরুম পরে কিছু অটানো ছিল ওইখানে, ওই টয়লেট লেখার উপরে কিছু অটানো ছিল, দিকে আসতাম তো হ্যাঁ রাইট দিকে আসতাম। ইভেন ভাইয়া মানে কোন ওয়েবসাইট কে কপি করব ওটাও ঠিক করে মানে বোঝা যায় না বা পারা যায় না, মানে কোনটা সুইটেবল কোনটা সুইটেবল না, এই ধরনের যদি কোন একটা মানে ইনস্ট্রাকশন দিয়ে দিতেন, বা ওয়েবসাইট এর যদি কোন একটা সোর্স দিয়ে দিতেন যে এটা গোল্ড মাইন টাইপের, সব টাইপের ওয়েবসাইট ওইখানে মানে ভালো ভালো ওয়েবসাইটগুলোর সন্ধান ওখানে থেকে পাওয়া যায়। আমার নিজের করাই আছে, যে বেস্ট ওয়েব পোর্টফোলিও দেখালাম না, ওটা দিয়ে আপনারা কাজ করবেন, কিন্তু ওটা তো এখন আপনারা সবকিছু শিখেন না, ওখানে ঝামেলা হয়ে যাবে, এজন্য এখন দিই না। আচ্ছা আমি একটা ফুটার দিচ্ছি, এখন এই ফুটার ভাগটা আপনি এখন ক্রিয়েট করে আমাকে দেখাবেন এখন, ঠিক আছে? আচ্ছা ভাই, ল্যান্ডিং পেজ আমরা ক্রিয়েট করতে পারি, জি এই ফুটার ভাগটা আমাকে এখন ক্রিয়েট করে দেখাবেন, দুইটা ফুটার দিচ্ছি, দুইটা ফুটার দেখাবেন, মানে সহজ জিনিসই দিচ্ছি, কঠিন দেব না, আমি নিজেও পারি না ভাই, এই দুইটা পার্ট আমি যে দুইটা দিচ্ছি দুইটাই আমাকে করে এখন দিবেন, হ্যাঁ কোথায় দেবো, হোয়াটসঅ্যাপে ফেসবুক গ্রুপে দিই, ফেসবুকে অ্যাড আছেন অ্যাড নাই কি কি ভাইয়া, অ্যাড নাই আমি ভাই, কাজ যেমনি করে আপনাদের নিয়ে যাচ্ছি এমনি করে যদি আগান সাকসেস না হওয়ার কিছু নাই ভাই, ইনশাআল্লাহ পারবো ভাই আমরা,
আপনাদের ব্যাচে লাস্ট মেসেজ কালকে হয়েছে না কোনো কথা? সব একদিন একটা মেসেজ মেসেঞ্জারে কথা হয় ভাই। কথা হলেই হলো, এটাই দুইটা দেখেন দিয়ে দিয়েছি চলে যাবে। এই দুইটা এখন আমাকে করে দেন। এই দুইটা করতে কত টাইম লাগবে? কত টাইম লাগবে দুইটা করতে? দেখি না এখন, আমি দেখেন না আমি দেখাই দিচ্ছি। একটা এক ঘন্টা করে, দুইটা দুই ঘন্টা। আচ্ছা লাগবে না, কি বলে সব এক ঘন্টা করে? এটা কোনো কথা হলো ভাই, কথার মধ্যেই হবে না। এই গোল গোল এগুলা কি দিছে ভিতরে? ওই যে আইকন দেবেন, এই যে এই দুইটা আমার স্ক্রিন দেখা যায়, এইটা করবেন আর এইটা করবেন, এই দুইটা পাঁচ। আহা মানে কিচ্ছু না, শুধুমাত্র কাজের মতো চারটা পাঁচ নিয়ে সুন্দর করে করে ফেলেন। এই দুইটার জন্য টাইম এক ঘন্টা, আর কি দেখেন আপনি? এই যে আরেকটা, হবে না এক ঘন্টা টাইম দিলে আলাদা আলাদা করতে হবে? হ্যাঁ দুইটা আলাদা আলাদা ভাবে করবে, ফুটার পার্ট। আচ্ছা ব্যাক করতেছি। আচ্ছা এটা করে নেন, এটা করে নেন, তাহলে আমাদের ওই পুরো সাইট করার সময় কাজে লাগবে। এরকম অনেকগুলো ফুটার আমরা পাবো, তখন আমাদের কাজে লাগবে। হারি আপ এখনই তাড়াতাড়ি করেন, এক ঘন্টা টাইম। এখন বাজে কত? 54 নেন, এক ঘন্টা ছয় মিনিট দিলাম, 12টা পর্যন্ত টাইম। ওকে ঠিক আছে, ছয় মিনিট এক্সট্রা দিলাম, এই ছয় মিনিট একটা আপলোড দেওয়ার জন্য দিলাম। ওকে স্ক্রিন শেয়ার করেন, কোন একজন স্ক্রিন শেয়ার করেন, কে করবেন বলেন দেখি কার সত্তা হোক। আমি করবো নাকি না আপনাকে? ভাই এটা কোথায়, ভাই এটা কোথায় আছে ওই পিকচারটা? ওই পিকচারটা হোয়াটসঅ্যাপেও আছে ফেসবুকেও আছে। একজন স্ক্রিন শেয়ার দেন, আর তার স্ক্রিন শেয়ার আমি বলছি কে দেবে, তার তো দিতেই হবে না। বলে দেন তাহলে, আর ক্যামেরা বন্ধ কেন সবাই? আচ্ছা আপনি সজীব ভাই, সজীব ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। ক্যামেরা অফ রাখছে কারণ এমনিতেই নেট অনেক ফাস্ট। আচ্ছা সে যার নেটে প্রবলেম সে তার বিষয়টা ভিন্ন। সজীব ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ করতেছি ভাই। আচ্ছা তাহলে কাজ শুরু করে দেই। তাহলে বোঝা যাবে না যে ফুল পেজের আগে কার কি প্রবলেম আছে না আছে। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, সুন্দর। হ্যাঁ আপনি করা শুরু করেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই তো ক্যামেরাটা শেয়ার টপ করে দেন তো, আর ক্যামেরায় আছেন তাই কেমন আছেন? ম্যাক্সিমাম কি এক কয়েকজনই নামে জয়েন করেছিল বাবা? 24 জন আইছিল লাস্ট। সেটা স্ক্রিনশট আছে? জি ভাই আছে। আচ্ছা এটা চ্যাট বক্সে দেন। আপনি কন্টিনিউ করতে পারেন। ভাই কোথায় থাকে নয়েজ আসতেছে? ধন্যবাদ, আমি পেয়ে গিয়েছি। জি ভাই থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।